ঈদ নববর্ষের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ প্রথম কর্মদিবসে ঢিলে ঢালা ভাব আগের চেহারার অপেক্ষায় ঢাকা দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম পরিস্থিতির উন্নতির লক্ষণ নেই এই সপ্তাহে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদ এবং পয়লা বৈশাখের ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছে মানুষ রাজধানীতে ফেরা মানুষের চাপ তুলনামূলক বেশি কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুরে আসার ট্রেনগুলোতে ব্যাপক ভিড় যাত্রীরা জানান পথে কিছু ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে সবাই খুশি বরিশাল পটুয়াখালী ভোলা সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঈদ ফেরত যাত্রী নিয়ে লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে থাকে খুব ভোর থেকে দূরপাল্লার বাসে আসা মানুষ নামছে গাবতুলি কল্যাণপুর মহাখালী সায়দাবাদ যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায় ফিরতি পথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের দর্শক এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত চিতার সাথে সৈকত সৈকত কমলাপুরে আজকে আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন কিছুক্ষণ আগে হয়তো দশ থেকে পনেরো মিনিট আগে উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে ট্রেনটি নীল সাগর সেই ট্রেনটি কিন্তু কমলাপুর এসে পৌঁছল এবং উত্তরবঙ্গের পঞ্চগড় থেকে সৈয়দপুর নীলফামারি হয়ে যে উত্তরবঙ্গের যে সব স্টেশনগুলোতে এই ট্রেনটা ভিড়ে এবং সেখান থেকে কিন্তু উপচে যাত্রী নিয়ে কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এই ট্রেনটা এসে ভুললে এবং আমরা যাত্রীদের সাথে কথা বললাম তারা বললো যেহেতু যাওয়া এবং আসার পথে কিছুটা ভোগান্তি থাকে তারপরও যেহেতু নারী টানে তারা বাড়ি যান পরিবার পরিজনের সঙ্গে ঈদ করেন সেই মজাটাই কিন্তু আলাদা এই নগরীতে আবার যেহেতু ফিরতে হবে সেই জন্য তাদের কিন্তু আবার এই ঈদের ছুটি এই দীর্ঘ ছুটি বা বৈশাখের ছুটি কাটিয়ে তারা কিন্তু আবার এই রাজধানীতে আসলো এবং যেহেতু ট্রেনের যারা টিকিট কেটেছেন তারাও তো এসেছে স্ট্যান্ডিং টিকিট থাকে এবং যে যেভাবে পারে তারা কিন্তু ট্রেনে উঠেছে হয়তো ট্রেনের যেই স্টেশনের যে দেরিটা সেটা কিন্তু হয়নি ট্রেনটা ঠিক সময় নাকি ছেড়েছে তবে যাত্রীরা বলেছেন তারা ঠিকভাবে সিট পান নাই যেহেতু প্রত্যেকটি প্ল্যাটফর্মে প্রচুর যাত্রী ছিল তারপরে যেহেতু বাসের মতো এই ট্রেনে পথে যানজট নেই তার জন্য তারা যথাসময় এসেছেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে তারা খুশি এবং অনেকেই কিন্তু আবার দেখছেন আবার তারা যাচ্ছে এই ট্রেনগুলোতে আবার কমলাপুর থেকে ছেড়ে যাবে তারা যারা ঈদের আগে যারা ভোগান্তি এড়াতে চেয়েছে তারা কিন্তু এখন তারা ঈদের পরে কিন্তু তারা অনেকে গ্রামের বাড়ি যাচ্ছেন সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন প্রত্যেকটি প্ল্যাটফর্ম কিন্তু যাত্রীদের একটা ভিড় রয়েছে এবং প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে কিছুক্ষণ পর পর ট্রেন আসছে যাচ্ছে এভাবে কিন্তু ট্রেনের পাশাপাশি লঞ্চে চড়ে এবং বাসে চড়ে কিন্তু রাজধানীতে কর্মব্যস্ত নগরবাসী তারা আসছে এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন সহ রাজধানীর যে কর্মব্যস্ত নগরীতে যে ঈদ ফেরত যাত্রী তার সর্বশেষ খবর বিপাশা সৈকত ধন্যবাদ আপনাকে দর্শক সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এদিকে ঈদের ছুটির পর সোমবার অফিস আদালতে প্রথম কর্মদিবসে উপস্থিতি ছিল খুবই কম ঢিলে ঢালাভাবে চলেছে দাপ্তরিক কাজ সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন মন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ ঈদের পর প্রথম কার্যদিবসে মন্ত্রীদের অনেকে অফিস করলেও সচিবালয় এখনও চিরচেনা চেহারায় ফেরেনি ঈদের ছুটির সাথে বাড়তি ছুটি নেয়া অনেকে এখনো ঢাকা ফেরেনি অন্যরা অফিসে ফিরলেও বেশি সময় পার করছেন কোলাকুলি এবং কুশল অনেক আজকে ভিড় কম এদিকে মতিঝিলের চিত্র কিছুটা ভিন্ন ব্যাংকগুলোতে স্বল্প জনবল নিয়েই কাজ চলছে পুরোদমে চাপ কম থাকায় স্বাচ্ছন্দ্যেই কাজ সারছেন ক্লায়েন্টরা আজকে ঈদের প্রথম দিন তো এই জন্য মনে হয় লোকজন কম গ্রামে সবাই চলে গেছে তো কাজ করে খুব আরাম আমাদের যেহেতু প্রিন্সিপাল ব্রাঞ্চ আমাদের এখানে ক্লাইন্ট সমাগম হয়ে থাকে এবং আমরা সুন্দর মোদী ক্লায়েন্টদের খোঁজখবর নিচ্ছি তাদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছি ঈদের পূর্ববর্তী সময় যে টাইমটাতে খুব ক্লায়েন্ট পেশার ছিল ঠিক ওরকম হচ্ছে না বাট মিডিয়াম রেঞ্জের একটা ক্লায়েন্ট পেশার আছে আর কি তা হচ্ছে এরকমই থাকে ঈদের পরে আশা করছি কালকেও একটু কমই যাবে এরপরে এই সপ্তাহটা এরকমই যাবে রবিবার থেকে হয়তো আগের মতো আবার পুরোদমে ক্লায়েন্ট আসা শুরু হবে দু একদিনের মধ্যে বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা আবার কর্মচঞ্চল হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা আমি আসলে ইম্পোর্ট ডিপার্টমেন্টে কাজ করি এখানে কাজের ধরন ঈদ পর্বতে একটু কমই থাকে সবসময় কম থাকে এবছর একটু বেশি কম লম্বা ছুটিতে মানুষ বাড়িতে গেছে আজকে আমাদের হিউজ এক্সপোর্ট প্রসিড আসবে সেটা রিয়েলাইজ করে কাস্টমার না আসলেও আমাকে এটা শেষ করে নর্মাল ব্যাংকিংয়ের মতোই ফুল ব্যাংকিংয়ের মতোই আমার এই সেক্টর ব্যাংকিংটা হবে যেহেতু বিশ্বের অন্যান্য দেশে নববর্ষের জন্য ছুটি ছিল না বা ঈদের জন্য ছুটি ছিল না তাদের কাছে যে এক্সপোর্ট ডকুমেন্ট পাঠানো ছিল সেই ডকুমেন্টের পেমেন্ট তারা দিয়েছে এবং সেটা অলরেডি হিউজ পেমেন্ট অলরেডি আমার কাছে চলে আসছে রাজধানী ঢাকার রাস্তাতেও নেই চিরচেনা রূপ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলছে কম তবে দু একদিনের মধ্যেই যাত্রী চাপ বাড়ার প্রত্যাশা চালক ও হেলপারদের চিরাচরিত যানজটের নগরী রাজধানী ঢাকা ফাঁকা হওয়ায় বেপরোয়া গতিতে গাড়ি চলার কারণে সাধারণ মানুষের জানমালের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ সচেতন নাগরিকদের মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা ময়মনসিংহ বিভাগ ও রংপুরের কিছু এলাকা বাদে দেশের অন্য সকল এলাকায় মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে চলতি সপ্তাহে ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অফিস বাড়তে পারে রাতের তাপমাত্রাও আবহাওয়া অফিসের তথ্য মঙ্গলবার ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু এলাকায় এবং বুধবার সিলেট ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছে তবে গত তিন বছরের তুলনায় বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিনে ঢাকা ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা তিন ডিগ্রি কম দুই সালের এই সময় ঢাকার তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা বর্তমানে সাঁয়ত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস মাইমিশিং বিভাগ এবং রংপুরের কয়েক জেলা বাদ দিয়ে সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রভাব হয়ে যায় তা আগামীকালকেও দিয়ে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তনে থাকতে পারে তবে রাতের তাপমাত্রাটা সামান্য একটু বাড়তে পারে আর বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশেই খুবই কম আর সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সেটা হলো মাইমিশিং সিলেট এবং রংপুরের সীমান্তবর্তী এলাকায় এটা আমরা বলছি অ্যাট ওনার টু প্লেসেস বা দুই এক জায়গায় ডিভিশন কিন্তু করবে না। ষাট লাখ বন্দী নেতা কর্মীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন সরকার হঠাৎ বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই দলটির কাছে বাঙালি সংস্কৃতির ইতিবাচক কিছু আশা করে না আওয়ামী লীগ এদিকে সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে বস্ত্র পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিএনপির রুহুল কবির ইসফিরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তৈরি করেছিলেন তা এখন হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে দেশের মানুষ ও সুন্দর সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করেছে বলেও জানান তিনি অবান্তর বানুয়াট কথা বলে মানুষের কাছে মিথ্যা পরিণত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়তুল কাদের বলেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিসভি দুপুরে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিসভি বলেন আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণকে প্রতারিত করেছেন গত দশকে বেনজির গড়ে উঠেছে যারা বিএনপি নেতাদের গুম খুন করেছে তারা সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বলে অভিযোগ তার এই বাংলার সীমানা তা আওয়ামী লীগ বিলীন করে দিতে চায় ওবায়দুল কাদেরের বক্তব্য ইতিহাস স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বলেও মন্তব্য করেন রুহুল কবির এসপি রাজধানীর বিভিন্ন থানায় করা বারো মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পল্টন রমনা ওয়ারি এবং মতিঝিল সহ বিভিন্ন থানায় করা বারোটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারপতি মোহাম্মদ আসামস জগলুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন ইশরাক হোসেনের আইনজীবী জানান আঠাশ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের নামে ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের করা হয় এর আগে উচ্চ আদালত থেকে বারো মামলায় জামিন পান তিনি এদিকে নাশকতার চারটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া নাবিকরা দুবাই পৌঁছবেন এপ্রিলের বাংলাদেশ জানিয়েছেন পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সোমবার সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এমনটা জানান প্রতিমন্ত্রী জানান জলদস্যুদের উপর প্রচণ্ড চাপ ছিল ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী জাহাজও ছিল পর্যবেক্ষণে সব মিলিয়ে একটা বহুমাত্রিক চাপের কারণে জলদস্যুরা এম ভি আবদুল্লা তেইশ নাবিককে মুক্তি দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তার মতে জাহাজটিতে আর্মস গার্ড না সুযোগে অপহরণ করেছিল জলদস্যুরা মুক্ত শিগগিরই দেশে ফিরবেন বলে জানান তিনি জনগণকে স্বস্তিতে রাখতে রোজার মতো সারা বছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু সেই লক্ষ্যে তেল চিনির মতো আমদানি পণ্যের দামে নজরদারি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি ঈদের ছুটি পর গতকাল সোমবার প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সাথে সময় আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী তার দাবি জনগণ স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মানুষকে স্বস্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে বাণিজ্য মন্ত্রণালয় দিল্লি থেকে পেঁয়াজের আমদানিকে নিজের জন্য বড় অভিজ্ঞতা বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ এবং নববর্ষের আনন্দ চোখের জলে ভেসে গেছে বলে বিএনপি নেতাদের মন্তব্যকে রাজনৈতিক বলে উল্লেখ করেন রোজার মতো বছরের অন্যান্য দিনেও দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করার আশ্বাস দেন তিনি রমজান না আমরা সারা বছর নিরবিচ্ছিন্ন সাধারণ যেটা আমাদের অ্যাসেন্সিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরও শক্তিশালী করব আমাদের রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল রাজনীতিক মোটিভেটেড হয়ে যদি কমেন্ট করে সেটার উত্তর না দেওয়াটাই আমার মনে হয় ভালো এটার উত্তর দেওয়ার কিছু নাই জনগণই বলবে যে তারা ভালো আছে কি না তারা স্বস্তিতে আছে নাকি আমি সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ এবং পয়লা বৈশাখ উদযাপন করাই দেখেছি অপ্রশস্ত সড়ক আর ঝুঁকিপূর্ণ বাকের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে খাগড়াছড়ির সড়কগুলো প্রায় ঘটছে দুর্ঘটনা ঝটছে প্রাণ পাহাড়ি সড়ক নিরাপদ করার দাবি জানিয়েছে চালক এবং যাত্রীরা খাগড়াছড়ি প্রতিনিধি রিপোর্ট খাগড়াছড়ির বিভিন্ন সড়কের বাঁকে বাঁকে জীবনের ঝুঁকি আঁকা বাঁকা উঁচু নিচু অপ্রশস্ত সড়কে ট্রাক বাস ও পর্যটকবাহী যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে নানা কারণে চালক ও যাত্রীদের ভোগান্তিও কম নয় দুর্ঘটনায় প্রাণহানিও বাড়ছে সড়ক প্রশস্তকরণ ও বাক কমানোর দাবি ভুক্তভোগীদের আমাদের মতো একটা বড় গাড়ি আসলে ওকে সাদিতে দিতে আমাদের কষ্ট হয়ে যায় এমন সময় সার দিতে আমাদের দুর্ঘটনা হয়ে যায় যেহেতু টুরিস্ট এলাকায় টুরিস্ট এলাকার মধ্যে নিত্য নতুন গাড়ি সবসময় আসা যাওয়া করে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত ড্রাইভারের রাস্তাঘাট শুরু হওয়ার কারণে হয়তো এখানে দেখা যাচ্ছে কি দুর্ঘটনার সম্মুখীন হয় বড় গাড়িগুলো আছে বাইরে থেকে এগুলার এগুলার থেকে একটু অসুবিধা

সময় ভ্রমণের জন্য যে সময় কমে আসবে মানুষের চলাচল অনেক নির্বিঘ্ন হবে এবং মানুষজন খুব নিরাপদে চলাচল করতে পারবে বলে আমরা আশা করছি সড়কে মৃত্যুর মিছিল থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় খাগড়াছড়িবাসী বাংলা ভিশন নিউজ ডেস্ক ঢাকায় এসে কাজে নেমে পড়েছেন টাইগারদের নতুন ফিটনেস কোচ নাথান কেলি সোমবার সকালে মিরপুরে ব্যস্ত সময় কাটিয়েছেন নিউ সাউথ ওয়েলসার সাবেক স্ট্রেংথ কন্ডিশনিং কোচ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের দায়িত্ব নিয়েছেন নাথান কেলি টাইগারদের দায়িত্ব নিতে রোববার ঢাকায় পৌঁছেন অস্ট্রেলিয়ান এই ফিটনেস কোচ সোমবার সকালে মিরপুরে পৌঁছেই কাজে নেমে পড়েন তিনি প্রথমে প্রিমিয়ার লিগে আবাহনীয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দেখেন এরপর জাতীয় দলের ক্রিকেট অপারেশনসের ম্যানেজার সারিয়া নাফিসকে সঙ্গে নিয়ে শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সকল সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেছেন দুই বছরের জন্য নাথানকে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহের সঙ্গে আগেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেট ছাড়াও রাগবিতে ফিটনেস কোচ হিসেবে কাজ করেছেন নাথান দু হাজার আঠারো থেকে দু হাজার একুশ হাতুরে সিংহে যখন নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ ছিলেন তখন নিউ সাউথ ওয়েলসের স্ট্রেংথ কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নাথান কেলি মূলত হাতুরে সিংহের পরামর্শেই নাথানকে স্ট্রেংথ কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো গুলো আরো একবার জানি ঈদ ও নববর্ষের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ প্রথম কর্মদিবসে ঢেলে ঢালা ভাব আগের চেহারার অপেক্ষায় ঢাকা দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম পরিস্থিতির উন্নতির লক্ষণ নেই এ সপ্তাহে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় নয়টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ নিউজ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে